স্বাগতম এই ভিডিওতে আইটি নাট হোস্টিং থেকে আমি রিহাম বলছি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আইটি নাট হোস্টিং থেকে ডোমেন হোস্টিং কেনার পর আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে হয় এবং ডোমেন হোস্টিং ম্যানেজ করতে হয় চলুন শুরু করা যাক প্রথমে আমরা ডাব্লিউ 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 ডট আইটি নাট হোস্টিং ডট কমে যাবো এরপর উপরের দিকে ডান পাশে যে লগ ইন বাটনটি দেখতে পাচ্ছি এই লগ ইন বাটনে ক্লিক করব লগ ইন যে পেজটি আসবে সেখানে আপনি আপনার ইমেইল অ্যাড্রেসটি দেবেন যেটি অ্যাকাউন্ট তৈরি করার সময় ব্যবহার করেছিলেন এবং আপনার অ্যাকাউন্ট তৈরি করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন পাসওয়ার্ডটি দিবেন এরপর রিমেম্বারে ক্লিক করে লগ ইন বাটনে ক্লিক করবেন অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাওয়ার পর আপনি সার্ভিসেস মেনু থেকে আপনার অ্যাক্টিভ সার্ভিসেসগুলো ম্যানেজ করতে পারবেন ডোমেইন মেনু থেকে আপনি আপনার নতুন ডোমেইন রেজিস্ট্রেশন করতে পারবেন এছাড়াও ডোমেইন ট্রান্সফার রিনিউ এ ধরনের অপশনগুলো পাবেন এবং আপনার যে ডোমেনগুলো অ্যাক্টিভ আছে সেগুলো ম্যানেজ করতে পারবেন বিলিং মেনু থেকে আপনি আপনার পেমেন্ট সংক্রান্ত যাবতীয় অপশনগুলো পেয়ে যাবেন সাপোর্ট মেনু থেকে আপনার ইতিপূর্বে করা টিকিটগুলো তারপর নলেজ বেজ এবং অন্যান্য অপশনগুলো পেয়ে যাবেন আর ওপেনের সাপোর্ট টিকিট থেকে আপনি আমাদের কাছে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতার জন্য সাপোর্ট টিকিট করতে পারবেন অ্যাফিলিয়েট মেনু থেকে আপনি আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রামে ইনরোল করতে পারবেন এছাড়াও ডান পাশে যে আপনার অ্যাকাউন্ট নামটি দেখাচ্ছে এখানে হোভার করলেই আপনার অ্যাকাউন্ট ডিটেলস এডিট করা আপনার সাব অ্যাকাউন্ট তৈরি করা অর্থাৎ আপনি যদি কোনো ডেভেলপারকে অ্যাক্সেস দিতে চান সেই অ্যাকাউন্ট তৈরি করা এছাড়াও পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন সিকিউরিটি সেটিংস এবং অন্যান্য যে যাবতীয় অপশনগুলো আছে সেগুলো দেখতে পারবেন এখন আমরা দেখব কিভাবে আপনার ডোমেইন এবং হোস্টিং ম্যানেজ করতে হয় নিচের দিকে স্ক্রল করলে এখানে যে আপনার অ্যাক্টিভ প্রোডাক্ট এবং সার্ভিস দেখাচ্ছে এখানে আপনার হোস্টিংটি প্যাকেজ সহ এবং আপনার ডোমেইনটি দেখতে পারবেন ডোমেনের নাম সহ দেখতে পারবেন এখানে ক্লিক করার পর বাম পাশে আপনি লগ ইন টু প্যানেল লগ ইন টু ওয়েবমেইল এবং লগ ইন চেঞ্জ পাসওয়ার্ড এরপর আপনার প্যাকেজটি যদি আপনি আপগ্রেড বা ডাউনগ্রেড করতে চান সেই অপশানগুলো পেয়ে যাবেন এছাড়াও আপনি আপনার অ্যাকাউন্ট ক্যান্সেল করতে চাইলে সে সেটাও এখান থেকেই করতে পারবেন মনে করেন আমরা সি প্যানেল অ্যাকাউন্টে লগ ইন করতে যাচ্ছি তাহলে এখানে ক্লিক করলেই আপনাকে অটোমেটিক সি প্যানেল অ্যাকাউন্টে লগ ইন করে নিয়ে যাওয়া হবে এছাড়াও আপনি নিচের দিকে কুইক শর্টকাট থেকে আপনার ইমেল অ্যাকাউন্ট গুলো মানে সি প্যানেল কানেক্টেড যে ইমেল অ্যাকাউন্টগুলো আছে সেগুলো দেখতে পারবেন আপনার বিজনেস ইমেল তৈরি করার জন্য এখানে নিচে কুইক অপশন দেওয়া আছে তো এখানে যে দেওয়া আছে সেগুলো আপনি সি প্যানেল এবং এখান থেকে উভয় জায়গা থেকে ম্যানেজ করতে পারবেন এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এখানে সি প্যানেল অ্যাকাউন্ট এবং এই অ্যাকাউন্টটির মধ্যে পার্থক্য কি এবং দুটো আলাদা আলাদা কেন আচ্ছা এই ব্যাপারে বলে রাখি যে আমাদের ওয়েবসাইট থেকে আপনি যে অ্যাকাউন্টটিতে লগ ইন করেন অর্থাৎ এই যে অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করে আছি এটা হচ্ছে বিলিং অ্যাকাউন্ট অর্থাৎ আপনার পেমেন্ট সার্ভিস অর্ডার করা এবং ডোমেইন ম্যানেজ করা এই জাতীয় যাবতীয় সব কিছু আপনি এই অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করতে পারবেন কিন্তু আপনার সার্ভার রিলেটেড যে ধরনের অপশনগুলো প্রয়োজন সেগুলো আপনি প্যানেল অ্যাকাউন্ট থেকে ম্যানেজ করতে পারবেন অর্থাৎ আপনার ওয়েবসাইটের ফাইল ডাটাবেস ডোমেইন নতুন ডোমেইন অ্যাড করা এরপর পিএসপি মাই অ্যাডমিন ব্যাকআপ আপ করা তারপর ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা মানে বিজনেস ইমেইল অ্যাকাউন্ট তৈরি করা আপনার ডোমেইন নাম দিয়ে এরপর যদি আপনি পিএইচপি ভার্সন এবং অন্যান্য যে ডেভেলপারের যে জিনিসগুলো প্রয়োজন হয় সেই সব সি প্যানেল অ্যাকাউন্ট থেকে আপনি ম্যানেজ করতে পারবেন আর এখান থেকে শুধুমাত্র বিলিং সার্ভিস অর্ডার করা সাপোর্ট নেওয়া এই ধরনের অপশনগুলো আপনি পাবেন সি প্যানেল টিউটোরিয়াল আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো এখন দেখে আসি কিভাবে ডোমেইন ম্যানেজ করতে হয় উপরে ডোমেইন মেনু থেকে মাই ডোমেনসে চলে যাচ্ছি এখানে আপনার রেজিস্টার করা সবগুলো ডোমেইন দেখতে পারবেন আপনি যে ডোমেইনটাতে এখন কাজ করতে যাচ্ছেন সেই ডোমেইনটার উপর ক্লিক করবেন এরপর যে পেজটি আসবে সেখানে আপনি ডোমেইন অটো রিনিউ এনাবল ডিজেবল করতে পারবেন এছাড়াও নেম সার্ভার পরিবর্তন করা রেজিস্টার লক এনাবল ডিজেবল করা অন ডোমেন এখান থেকে মানে ডোমেনের সাথে যে অ্যাডন সার্ভিসগুলো আছে সেগুলো এখান থেকে এনেবল ডিজেবল করা এবং কন্ট্রাক্ট ইনফরমেশন চেঞ্জ করা প্রাইভেট ডোমেন নেম সার্ভার অ্যাড করা ডিএনএস ম্যানেজমেন্ট করা এরপর ডোমেইন ফরওয়ার্ডিং করা গেট ইপিপি কোড এই অপশনটা হচ্ছে আপনি যখন আপনার ডোমেনটি আমাদের কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে ট্রান্সফার করতে চাইবেন তখন আপনার ইপিপি কোড দরকার হবে অর্থাৎ যে কোডটি ডোমেইন ট্রান্সফার অথরাইজেশন কোড নামে পরিচিত নর্মালি যেটা হয় যে আমরা কাস্টমারকে তার ডোমেইনটি যে কোনো কোম্পানি থেকে নেওয়ার জন্য বা মেইনটেইন করার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়ে থাকি তাই আমরা ইপিপি কোডটা এখান থেকেই কাস্টমারের কাছে সহজলভ্য করে দিয়েছি যাতে সে চাইলেই যে কোনো কোম্পানিতে তার ডোমেইনটা ট্রান্সফার করতে পারে বা অন্য কোম্পানি থেকেও আমাদের কাছে ডোমেইনটি ট্রান্সফার করে নিয়ে আসতে পারে ডোমেনের ডিএনএস ম্যানেজমেন্ট নিয়ে অন্যান্য ইনফরমেশন আমরা অন্য ভিডিওতে দেখব এখন আমরা অ্যাকাউন্টের ডিটেইলস কিভাবে চেঞ্জ করতে হয় এটা একটু দেখে আসি এখানে ইডিট অ্যাকাউন্ট ডিটেইলসে ক্লিক করলাম আপনি রেজিস্ট্রেশনের সময় যে তথ্যগুলো ব্যবহার করেছিলেন সেগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তার জন্য এখানে আপনি সবগুলো অপশন পেয়ে যাবেন আপনি চাইলে আপনার নাম ঠিকানা এবং ইমেইল অ্যাড্রেস এবং অন্যান্য যা কিছু দরকার এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আপনারা ডোমেইন হোস্টিং এবং আপনাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত যেই বেসিক ধারণা সেটা পেয়ে গেছেন আশা করি আমাদের অ্যাকাউন্টটিতে লগ করা এবং অন্যান্য সিপেনের লগ ইন করা আপনার ওয়েবমেলে লগ ইন করা এবং ডোমেন ম্যানেজ করতে আপনাদের আর কোনো তেমন কোনো সমস্যা হবে না আর যদি সমস্যা হয়ও তারপরেও আমরা ওপেন টিকিট অপশনটি রেখেছি আপনার যখন প্রয়োজন আপনি সাপোর্ট টিকিট করলে আমাদের টিম আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব রিপ্লাই দেবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক